হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন। সকলকে স্বাগত, কনগ্রাচুলেট করতে চাই যারা সফলভাবে কোয়ালিফাই করেছো রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। কলকাতা পুলিশের যে ফাইনাল রেজাল্ট সেটা আউট হয়েছে, আমাদের অনেক সংখ্যক ছাত্রছাত্রী কোয়ালিফাই করেছে, মেসেজ আসা শুরু হয়েছে। আমি শুধু অপেক্ষা করছি এই সিরিজগুলো করার জন্য, সফলতার গল্প পর্ব 10। দেখো WBP SI সাকসেস স্টোরি, তো তোমরাও চটপট করে ফর্ম ফিল করবে, কাট অফ কত গেছে। এর পাশাপাশি লেডি কনস্টেবলও আর একটা আপডেট আছে, লেডি কনস্টেবলের ইন্টারভিউ প্রসঙ্গে সেটাও আমরা চর্চা করব। তো এরকম সফলতার গল্প করতে চাই তোমাদের সঙ্গে, যারা TWS থেকে হেল্প নিয়ে কোয়ালিফাই করেছো। অবশ্যই আমাদের স্টুডেন্ট হলে আমি এতটুকু সকল কাছে চাইবো যে চলো কানেক্ট হই আমরা, এবং তোমার যে জার্নি সেটা আমরা তুলে ধরি, আর সেটা থেকে অনেক অনুপ্রাণিত হতে পারে। দিন দিন তো কাট অফের ঊর্ধ্বগতি হচ্ছে, আমি বারবার এক কথা বলে আসি, কতজন মানে কতজন শোনে। আজ সবাই কাট অফ নিয়ে কথা বলে পরীক্ষার শেষে, ওই ধরনের ভিডিওসগুলো চলে ভালো, বাট বর্তমানে যত দিন গেছে কাট অফ নিম্নমুখী কিন্তু হয়নি, ঊর্ধ্বগতি কিন্তু রয়েই যাচ্ছে বরাবর, এটা কিন্তু তোমাকে মানতে হবে। এবং যদি নিউ লার্নার কেউ দেখে থাকো, এটা কিন্তু মনে বেঁধে নিয়ে যেও যে তুমি 85-এ পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার টার্গেট থাকবে 85। অনেকে বলে স্যার 60 যদি আমি টার্গেট করি, 70 যদি টার্গেট করি, কেন বাকি নাম্বারগুলো বাদ দিয়ে কেন পরীক্ষা দিতে যাবে তুমি? তো টার্গেট অলওয়েজ থাকবে আমার 85, বা টার্গেট যদি আমার 100-এর এক্সাম থাকে, 100 আমার টার্গেট থাকবে। তো চলো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2022-এর কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট ছিল সেখানে তিনটি নোটিশ আমরা এখানে দেখতে পাবো, থ্রি নোটিশ। ফার্স্ট নোটিশে আমরা দেখবো অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট, তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটার অ্যানাউন্সমেন্ট, ফাইনাল রেজাল্ট আউট, এবং লিস্ট অফ ক্যান্ডিডেট যারা যারা কোয়ালিফাই করেছে তাদের যে কমপ্লিট যে তালিকা সেটা আমরা এখানে দেখতে পারবো। সবার প্রথমে আমরা যে জায়গাটায় যেতে চাই সেটা হলো এই যে বলছে ফাইনাল মেরিট লিস্ট, প্রভিশনি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হয়েছো কনস্টেবল লেডি কনস্টেবল, তোমাদের ওয়েবসাইটে আপলোড হয়েছে, সেটা চেক করতে বলা হচ্ছে। সো কি বলেছে সেই নোটিশটা সেটা একবার দেখে নিলাম, এবং এই জায়গায় আমরা পুরো তালিকা দেখতে পাচ্ছি যে যে কারা কারা কোয়ালিফাই করেছে। তাহলে ভালো করে যদি আমরা দেখি ফাইনাল মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, এবং এই কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রথম র্যাঙ্কে এসেছে প্রশান্ত পাত্র। সো কনগ্রাচুলেশন আমার তরফ থেকে, খুব ভালো থেকো। অ্যান্ড দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ কত ইয়ং, 2000 সালে। অ্যান্ড মার্কসটা দেখে মনটা ভরে গেল, মার্কসটা দেখে মনটা ভরে গেল। যদি আমরা দেখি যে সে 85-এর মধ্যে কত পেয়েছে, 85-এর মধ্যে দারুণ প্রিপারেশন করেছিল, এবং সত্যি বলতে মার্কসটা দেখতে পাচ্ছ 85-এর মধ্যে ওর স্কোর এসছে 82.75, 85-এর মধ্যে 82.75 হচ্ছে তার স্কোর। কনস্টেবলে 85 নম্বরের ফাইনাল পরীক্ষা হয়, 15 নম্বর ইন্টারভিউ হয়। দেখি ইন্টারভিউতে কত পেয়েছে, আমি বারবার বলি যে ইন্টারভিউটা নিজের হাতে থাকে না, 12.83 ইন্টারভিউতে পেয়েছে। সব মিলে 100-এর মধ্যে যে প্রথম র্যাঙ্ক আছে সে পেয়েছে 95.58, 100-এর মধ্যে 95.58। আর একটা এক্সপেরিমেন্ট করি, যেমন একজন দেখো পেয়েছে 10, কিন্তু এদিকে 15-এর মধ্যে 10 পেয়েছে, কিন্তু এদিকে নাম্বার ছিল 82.75। এইগুলো খেয়াল করতে হবে, ইন্টারভিউয়ের প্রতিটা নাম্বার গুরুত্বপূর্ণ যারা সিলেক্ট হয়েছো। এবারে দেখি কাট অফ কি এসছে, যারা নতুন তারা দেখতে চাইবে বা যারা এই পরীক্ষাটি দিতে চেয়েছিলে। দেখো কাট অফ বারবারই বলছি, কিন্তু কাট অফ দিন দিন কিন্তু বাড়তে চলেছে, কমার কোনো চান্স থাকে না। তো তোমাকে ভালো করে যদি প্রিপারেশন না নাও, কনসেপচুয়াল স্টাডি না করো, MCQ ভিত্তিক স্টাডিজ কিন্তু খুব একটা ফলপ্রসূত হয় না। তো সবার প্রথমে আমরা কনস্টেবল বলি, কলকাতা পুলিশের কনস্টেবলের কাট অফ কি এসছে, কনস্টেবল ইন কলকাতা পুলিশ, কনস্টেবল ছেলেদের যদি আমরা UR এর কথা বলি, আনরিজার্ভ, কাট অফ গেছে 71, 71 কাট অফ, 71, অর্থাৎ ন্যূনতম 100-এর মধ্যে যদি কেউ 71 পায় তবে সে পাশ করবে, 100-এর মধ্যে 71 পেলে পাশ, তার নিচে গেলে সে পাশ করবে না যদি জেনারেল হয়। তাহলে UR-দের কাট অফ হচ্ছে 71। আচ্ছা এরপরে UR এর কয়েকটা সাব আছে সেটাতে গেলাম না, ST যদি আমরা দেখি, ST-র কাট অফ গেছে 50.67, 50.67। আর যদি আমরা SC-র কথা বলি, SC-র কাট অফ গেছে 62.67, 62.67। তারপরে আমরা কথা বলবো OBC A ক্যাটাগরির কাট অফ গেছে 64.5, এবং OBC B ক্যাটাগরির জন্য কাট অফ গেছে 68.83, 68.83।
এটা কনস্টেবলদের। আর যদি আমরা লেডি কনস্টেবলদের কলকাতা পুলিশের কথা বলি, কাট অফ কি গেছে দেখো, সামনে যাদের লেডি কনস্টেবলের WBPতে আছো, তোমরা ইন্টারভিউতে বেশি নাম্বার তোলার চেষ্টা করবে, ঘাবড়াবে না। ইন্টারভিউয়ের সরি প্রিপারেশন কিভাবে কি অঙ্গভঙ্গি হবে, তোমার জাস্ট নার্ভাসনেস থেকে কিভাবে ওভারকাম করবে, এই সব রিলেটেড আমার একটা ভিডিও ক্লাস দেওয়া আছে একদম ফ্রি। TWS একাডেমি অ্যাপ ইনস্টল করো, ফ্রি কোর্সের মধ্যে ইন্টারভিউ গাইড ভিডিও এবং গাইড PDF দেওয়া আছে, অবশ্যই দেখে যেও। তো লেডিদের মধ্যে ইউ আর আনরিজার্ভ, জেনারেলদের কাট অফ গেছে 58.83, আর যদি আমরা ST দের কথা বলি, ST মেয়েদের কাট অফ গেছে 50.92, আর SC দের কাট অফ গেছে 54.33, আর OBC A ক্যাটাগরির কাট অফ গেছে 47.08, আর OBC B ক্যাটাগরির কাট অফ গেছে 55.75। তাহলে যদি আমরা একবার দেখি মেল অ্যান্ড ফিমেল, আমি এখানে চটপট কয়েকটা ভ্যালু দেখাবো, একটু দেখতে পারো। তুমি মেল ইউআরের যে কাট অফ সেই পরিমাণটা হচ্ছে 71, আর ফিমেল ইউআরের কাট অফ হচ্ছে 58.83। নিজের চোখের সামনে দেখে নাও, ফিমেলদের বা লেডি কনস্টেবলদের কাট অফ গেছে 58.83, আর ইউআর ছেলেদের কাট অফ গেছে 71। দেখো একটা কথা কিন্তু বারবারই মানতে হবে, আজ বহু ছাত্রছাত্রী কোয়ালিফাই করেছে সেই জায়গায় দাঁড়িয়ে, আর যারা কোয়ালিফাই করতে পারোনি, তোমরা জীবনের একটা শিক্ষা, হ্যাঁ ব্যর্থতা মানেই জীবন শেষ না, ব্যর্থতা মানেই যে হ্যাঁ কষ্ট হবে, আমি জানি যারা কোয়ালিফাই করতে পারোনি, তোমাদের মনের মধ্যে আছি, থাকবো বাবা মায়ের পাশে থেকো, মতলব তোমরা খুব একটা জায়গা অব্দি পৌঁছেছো, হেরেছো, খারাপ লাগে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, কি করার ছিল, যে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নাও, নিয়ে সামনে এক্সাম যখন আসবে, যদি বয়স থাকে, যদি তুমি এলিজিবল হও, পরীক্ষায় বসার সুযোগ পাও, আবারও বেস্টটুকু দেওয়ার চেষ্টা করো, হাল ছেড়ে দিও না বন্ধু, বারবার বলছি। সো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে দেবে। তো যারা এই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল কোয়ালিফাই করেছো, TWS অ্যাপ কিংবা আমাদের YT তে আমার GK এক্সপ্রেস বা কোনো পর্ব দেখেছো, দেখো কিচ্ছু চাইছি না, মিষ্টিও খাওয়াতে হবে না, একটু ভালোবাসা দেখিও, তোমরা ফর্ম ফিল আপ করো, আমি চাই তোমাদের সঙ্গে বসে এইরকম সফলতার গল্প দেখতে পাচ্ছ, সফলতার গল্প পর্ব নাম্বার 10, WBPSI তে সিলেক্টেড আমার এই ছাত্র। তারপরে কথা বলি আমার আরেক ছাত্রের কথা, ফারুক অত্যন্ত প্রিয় একজন ছাত্র ছিল, ওয়্যারলেসেও সিলেক্ট হয়, SI তেও সিলেক্ট হয়, ওকে, তো হোপফুলি এখন ওয়্যারলেস জয়েন করেছে, SI এবং ওয়্যারলেস দুটোতেই সিলেক্ট হয়। সেম আমার আরও একজন ছাত্রী ছিল রিয়া ঘোষ, এখনও নামগুলো মনে পড়ে কারণ ওদের ধরে ধরে ডেসক্রিপটিভ পড়িয়েছিলাম। তারপরে দেখো এখানে আরও কত আছে, এই দেখো যেমন আমার এই ছাত্রটা 6 মাস আগে ওর সঙ্গে সফলতার স্টোরি করা, আমার ছবিও এখানে এঁকে রেখেছিল, এই দেখো মানে ও পড়তে পড়তে অঙ্ক ক্লাসের মধ্যে আমার ছবিও এঁকে ফেলেছিল। তো এই শুধু ইউটিউবে ফ্রি ক্লাস করেই সিলেক্টেড আমার এই ছাত্রটা, নীলকমল পাত্র আমার নামটা এখনও মনে আছে। তো তোমরা চাইলেও এখনও কিন্তু এই বিষয়গুলোর দিকে নজর রাখতে পারো, তোমরা ফর্ম ফিল আপ করো এবং অ্যাপ্লাই করো, তোমাদের সঙ্গে ফর্মে কানেক্ট হয়ে নেবো গুগলে, জুমে আমরা এরকম কনভারসেশন করব। অপর পাশে যদি আমরা লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলি, তোমাদের আজকে যে বিষয়টা ঘোষিত হয়েছে, রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সাম, লেডি কনস্টেবলের যে ফাইনাল রিটেন এক্সাম তার যে রেজাল্ট সেটা আউট হয়েছে, এবং ইন্টারভিউয়ের কথা জানানো হয়েছে। তো ইন্টারভিউয়ের গাইড ভিডিও তোমরা ওখান থেকে দেখে নেবে, তোমরা ওখানে বসিয়ে দেখে নেবে, লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ, লেডি কনস্টেবলের যেসব ছাত্রীরা ইন্টারভিউতে যাওয়ার সুযোগ পাচ্ছ তোমাদের নাম এখানে মূলত দিয়ে দেওয়া হয়েছে। আমি লাস্ট পেজে গেলে কাট অফের জায়গাটা দেখতে পাবো, লেডি কনস্টেবলদের কাট অফ কী গেছে, এই যে 52 মতো এরকমই গেছে, ইউআরদের গেছে 52। লেডি কনস্টেবলের কথা বলছি, ওটা গেল কলকাতা পুলিশ, এটা WBPর কথা বলছি, ওকে, তাহলে WBPর লেডি কনস্টেবলের কাট অফ গেছে 52.25, আর SC দের গেছে 43.75, ST দের গেছে 40.75, OBC A 35.25, OBC B 47.25। দেখো এই কাট অফ কি হবে বা কাট অফ কত থাকবে এসব কিছু বলা যায়নি, এসব প্রেডিক্ট করা যায়নি, এক্সামের শেষে আমি জানি তোমরাও চিন্তা করো করে থাকো, যেমন মাধ্যমিক দিয়ে আসার পরে আমরাও দিন গুনতাম কখন মাধ্যমিকের রেজাল্ট দেবে, কত পার্সেন্ট স্টার পাবো নাকি লেটার পাবো, কটাই কি চিন্তা তো মনের মধ্যে থাকতোই, কিন্তু আমাদের দিন গুনতে হতো কখন সেই টেলিভিশনে খবর আসবে যে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক এই বর্ষের ফলাফল, প্রথম র্যাঙ্কে এই যুগ্ম হবে বা এই তালিকা দিত, বুকের মধ্যে ধুক 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 করতে যে কখন, তারপরে শুধু ইন্টারনেট রেজাল্ট চেক করা,
মোবাইল নম্বর, অ্যাডমিটের ডিটেল বসিয়ে রেজাল্ট ঠিক, তো এটা হবে স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সামনের বছর কি কাঠা ভাড়া বেশি যেতে চলেছে, ধরে নাও হ্যাঁ বেশি যাবে, এটা যাচ্ছে, তুমি যদি লাস্ট কয়েক বছরের ট্রেন্ড দেখো যাচ্ছে। তাহলে এই আপডেটগুলো দেওয়ার ছিল প্রিয় ছাত্রছাত্রী। যদি কোনো নতুন ছাত্রছাত্রী আমার এই ভিডিওটি দেখে থাকো, তাদের উদ্দেশ্যে আমি কতগুলো কথা বলবো, একটু মন দিয়ে শুনবে। একটা হচ্ছে যারা কোয়ালিফাই করে গেছো, যারা কোয়ালিফাই করে গেছো তোমরা তোমাদের সাকসেস স্টোরির জন্য ফর্ম ফিল করে দাও, যারা কোয়ালিফাই করেছো। সাকসেস স্টোরি আমরা করতে চাই, তোমার সাথে সফলতার গল্প করতে চাই। তো তোমরা যেটা করবে, ফর্ম ফিল করো, যেটা গুগল ফর্ম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমার ফোন নাম্বার থাকবে ওখানে, সেটা দেখে আমি কানেক্ট করে নেবো জুমে। এটা একটা গেল। আর যারা নিউ অ্যাসপিরেন্ট, সামনে যারা এই 2024-এ যদি নতুন ভ্যাকেন্সি আসে সেটাকে যারা টার্গেট করছো, তোমাদের যেটা করতে হবে করণীয়, দেখো করণীয়র মধ্যে আমি সবার প্রথমে নাম্বার ওয়ানে যেটা রাখবো সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। এটা খুব ভালোভাবে জানা এবং বোঝা। অনেকে বলে স্যার এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এক্সামের যে ট্রেন্ড, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, সিলেবাসটা এক্স্যাক্ট কি, হ্যাঁ WBPRB বোর্ড বলে দেবে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস, ওর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি, কে সায়েন্স সব পড়ে যাচ্ছে। তো সেইটা কতটুকু পড়বে আর কতটুকু পড়বে না। আরেকটা বাস্তব সত্য তোমাদেরকে বলে দিই, এরকম সফলতার গল্প যারা কোয়ালিফাই করেছে, এরকম প্রচুর ছাত্রছাত্রী দেখবে তারা ইউটিউবে এসে ভিডিও করে বলে, দেখবে প্রচুর এরকম ছাত্রছাত্রীর রেফারেন্সে দেখতে পাবে যে আমি আলামিন স্যারের জিকে করেছিলাম, খুব ভালো লাগে এই জায়গা থেকে, না আমি ভালো কিছু দিতে পেরেছি বলে ছেলেমেয়েরা প্রশংসা করেছে। তো দেখবে অনেকেই কিন্তু বলে বা অনেকের কাছ থেকে বলতে শুনবে যে আমি একদম সেলফ স্টাডি করে কোয়ালিফাই করে গেছি। এবার সেলফ স্টাডি করে যে সম্ভব না সেটা না, সম্ভব, কিন্তু একটা সত্যি কথা বলতো, মাধ্যমিক সামান্য মাধ্যমিক পরীক্ষার টাইমের বিনা টিউশনে বা বিনা স্কুলে গিয়ে ক্লাস না করে মাধ্যমিক র্যাঙ্ক করতে পেরেছি আমরা, ভালো রেজাল্ট করতে পেরেছি। তো মেন্টরশিপটা একটা বড় প্রয়োজন। দুই নম্বর পয়েন্টে আমার সেটাই থাকবে, সেটা হচ্ছে সেলফ স্টাডি। যদি তুমি নিজেকে না সময় দাও, তুমি যদি নিজে না পড়ো, কিচ্ছু কাজ হবে না। আমাদের নিজেদেরও ব্যাচ আগামী 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, নতুন ব্যাচ শুরু হচ্ছে বেসিক থেকে, তো আমরা তো দেখিয়ে দেবো, তো ওই মেন্টরশিপটা জরুরি। তো দেখবে সব ছাত্রছাত্রীরা বলে হ্যাঁ আমি নিজে পড়ে পড়ে একান্তভাবে পড়ে। সমস্যাটা কোন জায়গায় বলো তো, সমস্যাটা যেটা হয়, ধরো ম্যাথস, তো ম্যাথসের তুমি একটা বই কিনে নিলে, কিন্তু তুমি যদি নামানোর ম্যাথস কীভাবে নামাতে হয় যদি স্টেপগুলো না জানো, তো সেটা তো শিখতে হবে। সেলফ স্টাডি জরুরি, কিন্তু তার আগে ম্যাথসের কথা বলি, বা তোমাকে সিলেবাসে একজন নতুন ছাত্র জাস্ট মাধ্যমিক দিয়ে বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে, WBPR ফর্ম ফিল আপ করবে, সে কি করে জিআই শিখবে, তো তাকে তো এই জিআই শিখতে হবে, ম্যাথ শিখতে হবে, জিকের চ্যাপ্টারগুলো জানতে হবে, ইংলিশ মেন পরীক্ষায় থাকবে, হ্যাঁ ইংলিশের কি কি পড়তে হবে সেটা তো তাকে জানতে হবে। এই বিষয়টা কিন্তু অনেকে এড়িয়ে যায়, এই বিষয়টা অনেকে এড়িয়ে যায়। আমি একটা বাস্তব সত্য আজ তুলে বললাম, তো তোমাদের যেটা করতে হবে, একটা মেন্টরশিপ হলে ভালো হয়। দেখো এখানে কিন্তু বারবারই আমি কোনো কোচিং বা বিরাট কিছু যে তার উপরেই ভরসা করতে হবে তা না, তিনি দেখিয়ে দেবে। ধরো তুমি কোনো এক জায়গায় পড়লে, ম্যাথস কোনো একজন টিচারের কাছে তুমি পড়লে, একজন গুরুর কাছে শিখলে, আজকে ইন্ডিয়ান টিম থেকে শুরু করে যত বড় বড় টিম আছে দেখে নাও তো কোচ বা মেন্টর থাকে কি না, থাকে। তো একটা মেন্টরশিপ বা একটা গাইডেন্স হলে জরুরি। ধরো ম্যাথসের মধ্যে তোমার 20টা চ্যাপ্টার আছে, সেই 20টা চ্যাপ্টার শেখা, 20টা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ শেখা, কোন চ্যাপ্টার থেকে টাইপ ওয়ানের কোশ্চেন হয়, কোন চ্যাপ্টার থেকে টাইপ টু কোশ্চেন হয়, এইগুলো বেসিকদের জন্য জরুরি। এই জন্য বলছিলাম সামান্য মাধ্যমিকেও দেখবে আমাদের একটা টিউশন থাকে, আর এটা তো যাচ্ছে চাকরির পরীক্ষা, যেখানে কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, সবাই লড়ে যাচ্ছে, কারণ এখানে তার কেরিয়ার বিল্ড হতে চলেছে। তো সেলফ স্টাডি জরুরি, এর পাশাপাশি কিন্তু সেলফ স্টাডির জন্য কিন্তু তোমার যে মেন্টর, মেন্টরশিপ ব্যাপারটা সেটাও কিন্তু জরুরি। সেটা তুমি তোমার কোনো দাদার থেকে পড়তে পারো, কোনো দাদার থেকে শিখে পড়তে পারো, YT দেখে শিখতে পারো, TWS থেকে শিখতে পারো, বা যে কোনো টিচার বা যে কোনো কোচিং সেন্টার থেকে শিখতে পারো। তো এক্সাম প্যাটার্ন বুঝলে সেলফ স্টাডি করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তিন নম্বর হচ্ছে যে যে কোনো চ্যাপ্টার যে বেসিক কনসেপ্ট, হ্যাঁ
সেটা অ্যাকোয়ার করতে হবে তোমাকে, বেসিক কনসেপ্ট। ওই এমসিকিউ জেনে পরীক্ষা দিতে যাব, এই যুগ কিন্তু চলে গেছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার, আজকে মনে করো দিল্লি সুলতানি থেকে আমি তোমাকে দাসবংশ, সৈয়দ বংশ, খিলজি বংশ, লোদি বংশ, তুগলক বংশ পড়িয়ে রেখেছি, এবারে ওর মধ্য থেকে যে ধরনেরই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন, কে ইক্তা প্রথা চালু করে, কে দাসবংশ করে, দিল্লি সুলতানির প্রথম মহিলা সম্রাজ্ঞী কে ছিল, কে বাজার দরকে রেশনিং ব্যবস্থা চালু করে, যেটাই আসুক না কেন তুমি পারবে। তো এই জন্য বেসিক কনসেপ্ট, ইভেন সায়েন্সের কোশ্চেন গুলো তো দেখবে অপশন এলিমিনেট করে, মানে অপশন বাদ দিয়ে আমরা সঠিক উত্তরে চলে যেতে পারি যদি আমাদের বেসিক কনসেপ্টটা থাকে। তো বেসিক কনসেপ্টটা দরকার, এবং এর জন্যই কিন্তু অবশ্যই মেন্টরশিপ বা একটা গাইডেন্স দরকার, যে যত বড় কথাই বলুক না কেন, কারণ দেখবে তার তো শিখতে হবে, বেসিক ফান্ডামেন্টাল গুলো শিখতে হবে। এই শেখার জন্য একটা বিষয় কিন্তু দরকার। হ্যাঁ, তুমি বই কিনে নিলে, ম্যাথ তুমি জিআই কিনে নিলে, এবার তোমার তো শিখতে হবে, প্র্যাকটিসের জন্য ঠিক আছে, বাট ফর ফার্স্ট টাইম একদম বিগিনিংয়ে শেখাটা কিন্তু দরকার। এটা কিন্তু বারবার আমি বলি, বেসিক কনসেপ্ট রাখবে, আর তারপর হচ্ছে রেগুলার এমসিকিউজ, পিওয়াই কিউজ, এমসিকিউজ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, পিওয়াই কিউজ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, রেগুলারলি করে যেতে হবে আমাদেরকে, যতদিন না এক্সাম হয়, যতদিন না আমাদের এক্সাম হয়। এরকম কতগুলো স্টেপ আছে, যেতে পারো। আর ছোট্ট করে একটা কথা বলে যাব, যে তুমি যেখানে খুশি পড়তে পারো, নো ডাউট, শুধু দেখে নেবে তোমাকে যে সিলেবাস ভিত্তি খুব সুন্দর করে পড়ানো হচ্ছে কিনা। না, এই নিউ 2024 যারা WEP টার্গেট করছো, আমাদের নিউ ব্যাচ, কি বললাম, আমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, তুমি চাইলে এই ব্যাচে জয়েন করতে পারো, একটা সিট নিতে পারো। তোমাকে যেটা করতে হবে, TWSH একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করে নাও। লগ ইন করলে উপরেই দেখবে পেইড কোর্সের মধ্যে আমাদের ব্যাচ শো করছে, সেই জায়গায় গিয়ে তুমি জয়েন করতে পারো। তোমাকে পড়ানো হবে 5 মাস, 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, পুরো টানা 5 মাস, সোম থেকে শনি আমরা পড়াবো। আর পুরো 5 মাসে যত যা পড়ানো হবে, তুমি 1 বছর ধরে সেই ক্লাসগুলোর HD রেকর্ডিং দেখতে পাবে। 1 বছর ধরে যত যা, মানে 5 মাসে যত যা পড়ানো হবে তার নোটস দেওয়া হবে, অর্থাৎ 5 মাস হচ্ছে আমাদের ব্যাচ ডিউরেশন, ব্যাচে পড়ানো হবে, ক্লাস চলবে 5 মাস, আর 1 বছর ধরে সেটা রেকর্ড দেখার অ্যাক্সেস তোমার কাছে থাকবে। তো এর জন্য স্যার আমরা ফিস কত রেখেছি, ন্যূনতম ফিস তুমি ভাগ করে নিও মাসে কত টাকা পড়ে। আজকে অফলাইনে তুমি খোঁজ নিয়ে দেখবে 500 টাকার নিচে একটা সাবজেক্ট ধরে ম্যাথস পড়তে যাবে, সপ্তাহে 2 দিন পড়াবে, 500 টাকা নেবে, এর নিচে হয় না, অফলাইনে দেখবে, খুঁজে দেখবে। তো আমাদের এই যে ব্যাচ কারেন্ট আজকের ডেটে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে তুমি যদি চাও ভর্তি হতে পারো, সেটা হচ্ছে 1399, 1399, সরাসরি অ্যাপে গিয়ে পেমেন্ট করে ভর্তি হতে পারবে। আমি আবারও লিখে দিচ্ছি, আর কোনো ফিস বা কিচ্ছু নেই, তুমিও এরকম পাস করে যাবে ভালো করে শিখতে পড়তে থাকলে, তো তুমি ভর্তি হয়ে যেতে পারো। বা যারা বুঝতে পারছো না কিভাবে কি হবে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, এটা আমাদের কলিং নাম্বারও, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, তুমি অ্যাডমিশন প্রসেস কথাটি লিখে হোয়াটসঅ্যাপ করো, আমাদের গাইড PDF পাঠিয়ে দেবে, সেই মতো তুমি অ্যাডমিশন নিতে পারো। অর্থাৎ 1399 টাকা তোমার 5 মাসের টিউশন ফি, অ্যাট এ টাইম দিয়ে ভর্তি হলে 5 মাস চোখ বন্ধ করে পড়াশোনা পেয়ে যাবে, সমস্ত সাবজেক্ট সিলেবাস ভিত্তিক কমপ্লিট হয়ে যাবে, এবং প্র্যাকটিসও কিন্তু আমরা শুরু করে দেব। আর ব্যাচ যখনই 5 মাস পর শেষ হয়ে যাবে, তোমার মনে করো 7 মাসের মাথায় পরীক্ষা, বা 6 মাসের মাথায় পরীক্ষা, বা 4 মাসের মাথায় পরীক্ষা, ব্যাচ চলতে থাকবে, যেই চ্যাপ্টারগুলো হয়ে যাবে সাথে সাথে তোমার প্র্যাকটিস করতে হবে। তাহলে অল দ্য বেস্ট, অনেক কথাই বলে ফেললাম, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে TWSH কে দেখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, অ্যান্ড হোপফুলি আজকে অনেক পরিবারের মুখে হাসি ফুটলো। তো যারা নতুন টার্গেট করছো তোমরাও হাসি ফোটাবে, অবশ্যই ভালো করে মেহনত করো। টাটা।